শতবর্ষের ঐতিহ্যবাহী সংগঠন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। 1906 সালে এই চেম্বারের যাত্রা শুরু। সদস্যদের অভিযোগ, আগে নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম চেম্বারের পরিচালক মণ্ডলীয় সভাপতি নির্বাচিত হলেও গত 10 বছরে টানা 5 মেয়াদ ভোট ছাড়াই কমিটি গঠিত হয়েছে। মূলত চট্টগ্রাম বন্দর আসনে সদ্য বিলুপ্ত সংসদের এমপি এম এ লতিফ 2008 সালে প্রথম চেম্বারের সভাপতি হওয়ার পর থেকে তার সমর্থিত প্যানেলই এই সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছে। ব্যবসায়ীদের অভিযোগ, চেম্বারের নেতৃত্বে কারা আসবেন তা মূলত সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ও বর্তমানে এফবিসিসিআই সভাপতি মাহবুব আলমই ঠিক করে দেন। লাখ লাখ টাকার বিনিময়ে বিনা ভোটে হয়েছে পকেট কমিটি ও পরিচালক। প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় সর্বশেষ 2023 সালেও কমিটি হয় ভোট ছাড়া। ইলেক্টেড হবে কাদের মাধ্যমে? যারা চট্টগ্রামের ব্যবসায়ী আছে তারা এখানে মেম্বার হবে, তারাই নেতৃত্ব এখানে সঠিক নেতৃত্ব নির্বাচিত করবে। ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এখানে প্রতিনিধিত্ব করবে। আপনি শোকেস থেকে আইনা এখানে কোনো প্রতিনিধিত্ব, আমরা সেটা সাধারণ ব্যবসায়ীরা এবং চট্টগ্রাম ব্যবসায়ীরা সেটা মেনে নিবে না। এখানে একটা সংস্কার দরকার, জরুরি ভিত্তিতে একটা সংস্কার দরকার। রাজনীতিকরণ থেকে পরিবারতন্ত্র চলে গেছে, এক 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 পরিবারেরই 7-8 জন সদস্য, এটা দিয়ে আমাদের অর্থনীতিতে কোনো অবদান রাখার কোনো সুযোগ নাই। চট্টগ্রাম চেম্বারে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল 2013 সালে। সেবারও এম এ লতিফের সমর্থিত প্যানেল মাহবুব আলম ও নুরুন্নাস সেলিম পরিষদ জয়লাভ করে এবং প্রথমবারের মতো সভাপতি হন এফবিসিসিআই এর বর্তমান সভাপতি মাহবুবুল আলম। শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সভাপতি হওয়ার আগে টানা 4 মেয়াদে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ছিলেন তিনি। বর্তমানে সভাপতি পদে লতিফের তৃতীয় সন্তান ওমর হাজ্জাদ সহ পরিচালক পদে আছেন ছোট ছেলে ও ভাগিনা। এছাড়া মাহবুব আলমের মেয়ে রাইসা মাহবুব সহসভাপতি পদে ও এক ভাই সহ 3 ব্যবসায়ী নেতার পরিবারের 7 জন সদস্য আছেন 24 জনের পরিচালনা পর্ষদে। সুস্থ নির্বাচন দিয়ে একটা চেম্বার চাই, যোগ্য লোক চাই আমরা, যারা চেম্বার নিয়ে কাজ করবে, যারা দেশ বিদেশের সাথে যোগাযোগ করবে। এই চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীকে সত্যিকার বাণিজ্যিক রাজধানী রূপান্তর করার জন্য একমাত্র প্রাণ কেন্দ্র এই চেম্বারকে যাতে সচল করে। পোশাক শিল্প সহ চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে চট্টগ্রাম চেম্বার থেকে কর্মচ্যুত সাবেক কর্মচারীরাও মানববন্ধন কর্মসূচি পালন করেন। হাজিরা শিউলে, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।